কয়েক ঘন্টার ফেসবুক বিভ্রাটের ঘটনায় একদিনের মাথায় এবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন। সামাজিক যোগাযোগ মাধ্যম শিশুদের ক্ষতি এবং গণতন্ত্রকে দুর্বল করে তুলছে, মঙ্গলবার মার্কিন কংগ্রেসের শুনানিতে এমন অভিযোগ করেছেন। আর এমন বিস্ফোরক মন্তব্যের পরেই মার্কিন আইন প্রণেতার তোপের মুখে পড়েছে ফেসবুক। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। প্রায় ৬ ঘন্টা সার্ভার ডাউন থাকার ঘটনায় দুদিন ধরেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ফেসবুক। আর এরই মধ্যে মার্কিন কংগ্রেসের শুনানিতে জনপ্রিয় যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে উঠে এলো গুরুতর অভিযোগ। মঙ্গলবার শুনানিতে অংশ নেন ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন। Facebook wants you to believe that the problems শুধুমাত্র মুনাফার দিকেই নজর দিচ্ছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। প্ল্যাটফর্মটির নীতি নির্ধারকরা জানেন কিভাবে ফেসবুক ইনস্টাগ্রাম আরো নিরাপদ করা যায়, তবে এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সবকিছু জানার পরেও কোনো পরিবর্তন আনছেন না তারা। এ অবস্থায় শুনানিতে মার্কিন আইন প্রণেতাদের ব্যবস্থা নেওয়ার আর্জি জানান ফ্রান্সিস। শুনানির দিন ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতাদের দুপক্ষই ফেসবুকের বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। নিজেদের পণ্যগুলো সিগারেটের মতোই আসক্তি, ফেসবুক জানে সেটা। আমাদের শিশুরাই এর শিকার হচ্ছে ভয়াবহভাবে। মার্ক জাকারবার্গের উচিত আয়নায় নিজের চেহারাটা দেখা। ফেসবুকের 99% সহিংস কন্টেন্ট তদারক না করে রেখে দেয়া নিয়ে সমালোচনা করেছেন আইন প্রণেতাদের বেশ কয়েকজন। নিবিড় আমিন, নিউজ 24।